ভিডিওর শুরুতেই বলি, এটা ক্লিক বেট ছিল। আপনারা যেটা দেখতে এসেছেন সেটা হয়তো দেখতে পাবেন না, কিন্তু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনার হাতের মোবাইলটি কি, আপনার মোবাইলের সাথে জড়িত যে পার্সোনাল লাইফ সোশ্যাল লাইফ আছে তার প্রাইভেসি সিকিউরিটি কি দিচ্ছে নাকি দিচ্ছে না। তাহলে আজকের এই ভিডিওটি একটু ভিন্ন হতে যাচ্ছে, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের কোনো নিউ রিলিজ মোবাইল সম্পর্কে বলবো না, আর না আমি আপনাদের কোনো আপকামিং মোবাইল সম্পর্কে বলবো। আজকের এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের বলবো আপনার হাতে থাকা ফোনটি আপনাকে আপনার যে প্রাইভেসি সিকিউরিটি আছে সেটা প্রপারলি দিচ্ছে কিনা। প্রাইভেসি মানে আপনি আপনার মোবাইলে যা যা করছেন, অর্থাৎ আপনি কি কি অ্যাপ ব্যবহার করছেন, কোন কোন ওয়েবসাইট ব্যবহার করছেন, কার সাথে কথা বলছেন, এই সবই হলো আপনার নিজস্ব প্রাইভেসি। তাহলে চলুন জানা যাক আপনার মোবাইল আপনার প্রাইভেসি কতটা রক্ষা করছে। করোনা যুদ্ধের আগে ইউএস চায়নার মধ্যে একটি বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছিল, যে যুদ্ধে চায়নার অনেকগুলো কোম্পানি ইউএস এ ব্যান করে দেওয়া হয়। আর সেই কোম্পানিগুলোর মধ্যে হুয়াওয়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়, আর এই কোম্পানিটি সকল পণ্য ইউএস থেকে ব্যান করা হয় এবং হুয়াওয়ের মোবাইলে গুগল সার্ভিস অফ করে দেওয়া থেকে শুরু করে অনেক পদক্ষেপ নেওয়া হয় হুয়াওয়ের বিরুদ্ধে। আর এই সব পদক্ষেপ নেওয়ার কারণ হিসেবে বেশিরভাগ মানুষ মনে করে ইউএস চায়না বাণিজ্য যুদ্ধ তার সাথে ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছেতে এইসব হয়। এটা কিছুটা ঠিক যে ডোনাল্ড ট্রাম্প চায়নাকে কাবু করার জন্য এইসব করেছে, কিন্তু এইসব করতে ডোনাল্ড ট্রাম্পকে সুনির্দিষ্ট কারণও দেখাতে হয়। আর তখনই হুয়াওয়েকে ব্যান করার পেছনে প্রাইভেসি ইস্যু সামনে আসে। ইউএস এর গ্রাহক যারা হুয়াওয়ের মোবাইল ব্যবহার করছিল তাদের সকল ডাটা হুয়াওয়ে চায়নাতে প্রেরণ করছিল, আর এর জন্যই হুয়াওয়েকে ইউএস থেকে ব্যান করা হয়। কিন্তু এসব এলিগেশন শুধুমাত্র হুয়াওয়ের বিরুদ্ধে উঠেছে তা কিন্তু না, এরকম এলিগেশন চায়নার আরো অনেক কোম্পানিগুলোর বিরুদ্ধে উঠছে। তাদের মধ্যে শাওমির নামও রয়েছে। শাওমি বাংলাদেশ ইন্ডিয়াতে অনেকটা জনপ্রিয় একটি মোবাইল ব্র্যান্ড। আপনার হাতের ফোনটিও হয়তো এই ব্র্যান্ডের, কিন্তু আপনি কি জানেন এই ব্র্যান্ডটিতে কি কি চলছে? তাহলে একটি গল্প শুনুন। একদিন একটি লোক তার শাওমি মোবাইল চালাচ্ছিল, তখন তার মাথায় হুট করে একটা চিন্তা আসলো এবং সে তার মোবাইলের প্রাইভেসি চেক করার সিদ্ধান্ত নেয়। আর সে প্রোগ্রামারও ছিল, তাই সে গুগল ক্রোমের ইনকগনিটো ট্যাবে যায়। ইনকগনিটো ট্যাব, এটা গুগল আপনার প্রাইভেট ব্রাউজার জন্য দিয়ে থাকে, যেখানে আপনি যাই ব্রাউজ করুন না কেন তার কোনো হিস্টোরি থাকে না। তো সেই ব্যক্তি এই ট্যাবে এসে কিছু ব্রাউজ করে এবং চেক করে শাওমি তার দেখছে কিনা। আর সে তখন দেখতে পায় শাওমি তার ব্রাউজারের সকল ডাটা চায়নাতে প্রেরণ করছে। তো আর কি, শাওমি গেল ফেসে, কারণ সেই ব্যক্তিটি ছিল ফোর্বসের একজন রিপোর্টার, আর সে এই সম্পর্কে একটি আর্টিকেল ছেপে দেয়। তারপরে শাওমি অনেক সমালোচনা মুখে পড়ে, আর পরবর্তীতে শাওমি এটি তাদের অ্যালগোরিদমের সমস্যা বলে বিষয়টি স্বীকার করে নেয় এবং এর সমাধান করার প্রতিশ্রুতি দেয় তারা। তাহলে বুঝতেই পারছেন প্রাইভেসি কতটা দরকারি, আর এটি অন্য কারো কাছে গেলে আপনার লাইফের সকল কিছু উল্টে যেতে পারে। কিন্তু সব কোম্পানি যে গ্রাহকের প্রাইভেসি ক্ষতি করছে তা কিন্তু না, কারণ অ্যাপল গুগল স্যামসাং এমন অনেক কোম্পানি গ্রাহকদের পুরোপুরি প্রাইভেসি সিকিউরিটি দিচ্ছে। ইভেন স্যামসাং তো বর্তমান সময়ে ওয়ার্ল্ডের বেস্ট প্রাইভেসি সিকিউরিটি দিচ্ছে গ্রাহকদের। আর তাই যাই করেন আপনার মোবাইলে, কিন্তু নিজের দিক থেকে প্রাইভেসিটা মাথায় রাখবেন।